নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে নববর্ষের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনাদের এই নতুন বছর 1431 বঙ্গাব্দ প্রত্যেকের ভালো কাটুক আমি ঈশ্বরের কাছে কামনা করি। দেখুন, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই শুভ নববর্ষে সাত রাশির ভাগ্য চমকাতে চলেছে এবং এবছর রাজা রয়েছে মঙ্গল। অর্থাৎ এই যে শুভ নববর্ষে যে রাজা সেটি হচ্ছে মঙ্গল এবং মন্ত্রী হচ্ছে আপনার শনি। অর্থাৎ এবছরটা বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং বিশেষ কিছু আপনার যুদ্ধের মতন পরিস্থিতি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে মানুষের অস্থিরতা বাড়বে এবং পাশাপাশি আপনার প্রাকৃতিক দাবদাহ বৃদ্ধি কিন্তু পাবে, কারণ মঙ্গল রাজা তো, অর্থাৎ তাপ বৃদ্ধি কিন্তু পাবে। দেখুন, এই যে নববর্ষ শুরু হচ্ছে 14ই এপ্রিল 2024 বাংলার নতুন বছরের যে সূচনা, এই শুভ সূচনায় কিন্তু বেশ কিছু দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে। অমৃত সিদ্ধিযোগ, সর্বাত সিদ্ধিযোগ, এই দুর্লভ যোগগুলো এই সাত রাশির কপাল কিন্তু খুলবে। দেখুন, আমি একটি কথা বলি, এই নববর্ষের দিন, এই নববর্ষের দিন ভগবান রামচন্দ্র বালিকে কিন্তু বধ করেছিলেন এবং ব্রহ্মা সৃষ্টির করেছিলেন। অর্থাৎ এই যে সৃষ্টি সেটা কিন্তু ব্রহ্মা এই নববর্ষের দিন করেছিলেন এবং এই নববর্ষের দিন থেকে কিন্তু আমাদের বাংলা নতুন বছরের সূচনা কিন্তু হয়। যেমন ইংরেজিতে 1 জানুয়ারি থেকে একটা নববর্ষ হয় এবং বাংলাতে আপনার 14ই এপ্রিল 2024 বাংলা 1431 নতুন বছরের সূচনা কিন্তু হতে চলেছে। দেখুন, নববর্ষ একটা বিশেষ মাহাত্ম্য রাখে। অবশ্যই আপনারা প্রত্যেকে নববর্ষে গণেশজির উপাসনা করবেন, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ, এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি যে সাত রাশির কথা বলবো, এই সাত রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এই রাশির মধ্যে আপনার রাশির নাম হয়তো থাকতে পারে। অনেকে ভাববেন যে কৌশিকদা, আমার রাশির নাম আছে, আমার কি ভালো হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন ভালো হবে না? কিন্তু আপনার জন্মছকেও কিন্তু ভালো থাকা দরকার রয়েছে। আমি এখান থেকে সার্বিক বিচার করছি। আমি এই নববর্ষে তিনটি গ্রহকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। একটি হচ্ছে শনি, একটি হচ্ছে বৃহস্পতি এবং রাহু। দেখুন, বৃহস্পতি অলরেডি বিষ রাশিতে অবস্থান করবে নববর্ষে, শনি আপনার কুম্ভ রাশিতে থাকছে, রাহু আপনার মীন রাশিতে কিন্তু থাকছে। এই তিনটি গ্রহকে নিয়ে কিন্তু আমি এই নববর্ষের যে 1431 যে নতুন বছর পড়তে চলেছে তার উপর আমি কিন্তু ফলাদেশ করতে চলেছি, যা আপনাদের ধ্রুব সত্য হবে। কোন কোন দিক থেকে কোন কোন রাশি লাভ পাবে, কী কী লাভ পাবে, কার চাকরি রয়েছে, কার ব্যবসা রয়েছে, কার বিবাহ রয়েছে, কার সন্তান প্রাপ্তি রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব। প্রথম রাশি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির এই নববর্ষ আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলবে, স্বয়ং গণেশজির কৃপা আপনারা কিন্তু পাবেন। আপনাদের এবছর বিবাহের গাঢ় যোগ আমি দেখতে পাচ্ছি, শুভ বিবাহ, এবং এর পাশাপাশি আপনাদের সন্তান প্রাপ্তির একটা বড়
সুযোগ আসতে চলেছে এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। ভাগ্যের যে সাপোর্ট আপনারা এই সময় পাবেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আর্থিক লাভ এই সময় আপনাদের দেখা কিন্তু চাচ্ছে। অর্থাৎ বিষরাশির কর্মযোগ, সরকারি চাকরির প্রবল যোগ রয়েছে এবং যারা চাকরিতে প্রমোশন চাইছিলেন বা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে হতে চলেছে এবং আপনাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির এই শুভ নববর্ষ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্ব কিন্তু দিতে চলেছে। আপনাদের বিশেষ করে আপনাদের শেয়ার মার্কেট থেকে এই বছর লাভ দিবে। আপনাদের এই বছর ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, এবং যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের উন্নতি হবে। শরীর সাড়ে সাথে চলছে কিন্তু শনি আপনাদেরকে কিন্তু ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। আপনাদের পারিবারিক যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ, এবং আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় প্রেমের ক্ষেত্রে, যারা প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা আসছিল আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু বিশেষভাবে এবছর কিন্তু লাভ দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির এই শুভ নববর্ষ আপনাদের কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে উন্নতি, বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন এই বছর। এবং এর পাশাপাশি আপনাদের সন্তান ক্ষেত্র এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, এবং এই বছর আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে এবং আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি কিন্তু করবে, এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এবছর লাভ দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই শুভ নববর্ষ আপনাদের ক্ষেত্রে কিন্তু মহালাভ দিতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ভাগ্য এবং কেরিয়ার এবং আপনাদের বিদেশ এই তিন দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, ভাগ্য কেরিয়ার এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন, এবং আপনাদের ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন, নিজস্ব গৃহ নির্মাণ হতে পারে এবং সম্পত্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে। কোনো বাড়ি তৈরি করা বা অ্যাসেট কেনার সম্ভাবনা কিন্তু প্রবল আপনাদের কিন্তু এই বছর কিন্তু নির্দেশ কিন্তু করছে। এরপর যে রাশি সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শুভ বিবাহের প্রবল যোগ দেখা যাচ্ছে। যারা বিবাহ করতে চাইছেন আপনাদের বিবাহের গাঢ় সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সুখ এবং পাশাপাশি আপনাদের ইনকাম বাড়বে, সফলতা সাকসেস আপনাদের বৃদ্ধি কিন্তু পাবে এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ, স্বাস্থ্যের দিকে আপনাদের উন্নতি হবে এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন। পাশাপাশি যারা ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পাবেন, এবং আপনাদের এবছর সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা রয়েছে, গৃহ নির্মাণের জায়গা কিন্তু আপনার দেখা যাচ্ছে, কোনো ফ্ল্যাট বা বাড়ি তৈরি করা, কোনো প্রপার্টি কেনার যোগ আপনাদের দেখা যাচ্ছে, সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং লটারি বা শেয়ার বাজার থেকে আপনারা প্রভূত লাভ কিন্তু করবেন। এরপর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির এই নববর্ষে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে। আপনাদের শুভ বিবাহ যেমন আপনাদের হবে, আপনাদের বিজনেস ক্ষেত্রে এবছর লাভ দিবে এবং চাকরি ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন। অর্থাৎ যারা চাকরি করছিলেন আপনাদের চাকরি বড় সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। কোনো প্রপার্টি কিনা, কোনো বাহন কিনা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি কিন্তু করছে। আর্থিক দিক থেকে
আপনাদের ব্যাংক ব্যালেন্সের দিক থেকে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, প্রেমজ ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, আপনাদের ইনকাম আপনাদের বাড়বে, শুভ বিবাহের প্রবল যোগ রয়েছে, দাম্পত্য সুখ এবং বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ডুবে গেছে ফেঁসে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির সাকসেস, লাভ, প্রফিট দীর্ঘদিন পেন্ডিং হয়ে গিয়েছিলো এমন কোনো কাজ আপনাদের হবে, অনলাইন কাজ বা যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে কিন্তু চলেছে এবং শিক্ষাক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন। শিক্ষার্থীরা যারা রয়েছেন, বিদ্যার্থীরা, তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু হতে চলেছে। অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেককে আবারও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।